দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হোয়েন ইন্ডিয়া গ্রোস দ্য ওয়ার্ল্ড গ্রোস। ঠিক সেইভাবে রাজ্যের পঞ্চায়েতে রাজগুলির বিকাশ হলে সমগ্র ত্রিপুরার সামগ্রিক বিকাশ ঘটবে। ত্রিপুরা সরকারের তরফে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর এডিনগরস্থিত পঞ্চায়েতে রাজ ট্রেনিং ইনস্টিটিউটের গ্রাম স্বরাজ ভবনে এনপিএআই এবং পিএমএওয়াই প্রকল্পের রাজ্যস্তরের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এদিন অংশ নেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ডিজিটাল লেনদেন সংক্রান্ত আলোচনা সহ সমস্ত পিআরআই এর ঘোষণা করেছেন তিনি। ভারতকে ডিজিটালভাবে ক্ষমতায়িত সমাজ এবং জ্ঞান অর্থনীতিতে রূপান্তরিত করার উদ্দেশ্যে 2015 সালে ডিজিটাল ইন্ডিয়া নামে এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দিশাতেই চলে ডিজিটাল ভারতবর্ষের মানচিত্র উপরের দিকে উঠে এসেছে ত্রিপুরা। জাতীয় পুরস্কার পঞ্চায়েত প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ঊনকোটি জেলা পঞ্চায়েত। আর্থিক পুরস্কার হিসেবে 1.5 কোটি টাকা জিতে নিয়েছেন তারা। এই সাফল্যের জন্য এনপিএআই এবং পিএমএওয়াই প্রকল্পের রাজ্যস্তরের সকল আধিকারিকদের এদিন শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ফলের আশা না করে সৎভাবে কাজ করে চলার জন্য আধিকারিকদের এদিন পরামর্শ দেন তিনি। বলেন, সরকার কি কাজ করছে, কিভাবে কাজ করছে তা সবকিছুই লক্ষ্য রাখছে জনগণ। আমরা যদি ভাবি কেউ কিছু লক্ষ্য করছে না, তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করি। এখানে একটা ইংলিশে একটা সেন্টেন্স আছে, হোয়েন ইন্ডিয়া গ্রোজ দ্য ওয়ার্ল্ড গ্রোজ। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, এটা বলতাম আগে, বেঙ্গল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। আর এখন প্রধানমন্ত্রীজি বলছেন যে হোয়েন ইন্ডিয়া গ্রোজ দ্য ওয়ার্ল্ড গ্রোজ। সেইভাবেই আজকে আমাদের এখানে যে পঞ্চায়েত রাজ, ইফ ইট গ্রোজ দেন ত্রিপুরা উইল গ্রো, এটা আমার মতামত। আজকে এখানে আপনাদের পেয়ে আমি বললাম যে ভালোই হলো আপনাদের সাথে, সবসময় তো এইভাবে এত সংখ্যক লোকের সাথে দেখা হবে না। এই কথাগুলো মনে রাখবেন আপনারা, কারণ আমার কথা না, এটা মানুষের কথা। আমরা অনেক সময় মানুষ থেকে কিন্তু যত বেশি আপনার পথ পাবেন, দেখবেন আস্তে আস্তে করে মানুষ থেকে আমরা দূরে সরে যাই। আর মানুষ থেকে দূরে যত সরবেন, ইউল বি আইসোলেটেড। যে কোনো পদে থাকবেন, ইউ শুড বি ডাউন টু আর্থ। কে কোথায় থাকবে, নোবডি নোজ। গড অলরেডি মেড দ্য ভিডিও, জাস্ট হি উইল শো ইন ফ্রন্ট অফ অল। কাজের কোনো বিকল্প নেই, আমাদের গীতায় বলেছে, শ্রীকৃষ্ণও বলেছে। পুরো ত্রিপুরাটা এখন এখানে যারাই উপস্থিত আছেন আপনাদের উপর নির্ভর করছে। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যাই বলি, সারাক্ষণ ধরে আমরা বলতে থাকি এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা এখানে আজকে যারা উপস্থিত আছেন তাদের ছাড়া কিন্তু কোনো দিন সেটা সম্ভব হবে না, এতটুকু আমি বলতে পারি। এ কারণেই এই বিশাল সংখ্যক যারা এখানে উপস্থিত আছেন, আমি বলবো যে ট্রান্সপারেন্সির যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, এবং আমাদের ত্রিপুরা সরকারেরও যে ট্রান্সপারেন্সির সরকার, সেটা কিন্তু কমপ্লিটলি আপনাদের উপর ডিপেন্ড করছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে শুরু করে এখন মানে অন্যান্য যেসব আমাদের মিনি গভর্নমেন্ট আছে, সব জায়গায় আমাদের সরকার এবং আমাদের পার্টি কিন্তু সব জায়গায় বিদ্যমান, বিরাজমান। কাজে সেই জায়গায় আপনাদেরকে কিন্তু মানুষ দেখছে। আমি যদি মনে করি আমাদের দেখে না কেউ, তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করি। সমস্ত মানুষ দে আর গেজিং অ্যাট আস, এবং আমাদের প্রতিটা মুহূর্ত ওনারা লক্ষ্য করেন। কাজ করতে গেলে নানা রকম সমস্যা আসবে, কিন্তু তারপরও আমাদের আপনারা সবাই মিলে কাজ করেন, তবেই আজকে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পাশাপাশি গ্রাম স্বরাজ ভবনে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।